আসলে এটা একটা ঐতিহাসিক জায়গা, দীর্ঘ বছর এটা শুনেই আসছি, আশা হলো না। এখানে আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এটা একটা ঐতিহ্য বহন করে রাজবাড়ি, রাজার বাড়ি, দীর্ঘ অনেক ইতিহাস, পুরাতন ইতিহাস এখানে জড়িত। তো এটা দেখার জন্যে আজকে আসা। তবে এত আশা, এত স্বপ্ন, এত কিছু নিয়ে এসেছি রাজার বাড়ি দেখার জন্য। আমাদের পাশাপাশি আরও অনেক টুরিস্ট এসেছে এখানে দেখার জন্য, বনভোজন করার জন্য। তো এখানে যদি টুরিস্টদের জন্য ফ্যাসিলিটিগুলি, সুবিধাগুলি যদি থাকতো, যে টুরিস্টদের পয় নিঃশ্বাস, বাথরুমের সুবিধা, একটু বিশ্রামের সুবিধা, তাহলে কিন্তু বহু টুরিস্ট এখানে চলে আসতো। ঐতিহ্যবাহী রাজবাড়িটা অনেক পুরনো, আমরা এখানে দেখতে আসছি অনেক দূর থেকে, দেখে খুব ভালোই লাগলো। জায়গাটা খুবই ভালো, সুন্দর দেখে মনে হলো যে অনেক জায়গায় সংস্কার দরকার, এটা কর্তৃপক্ষ দেখলে ভালো হয়। ঐতিহ্যবাহী হরিপুরের রাজবাড়ির কথা শুনেছি এবং সেখান থেকে আমরা বিজয়নগর থেকে এখানে ঘুরতে এসেছি। ওই বাড়ির জমিদারের নাম ছিল উপেন্দ্র রায় চৌধুরী, হরেন্দ্র রায় চৌধুরী, হরিপদ রায় চৌধুরী, শান্তিপদ রায় চৌধুরী। তারা ওইখান থেকে কলিকাতা যাওয়ার সময় আমার বাবাকে এখানে বসেছিল। আমার বাবা ছিল ওই বাড়ির পুরোহিত, পূজা পার্বণ করত। ওই সময় থেকে ধরেন না 70 বছর প্রায় আমরা ওই বাড়িতে পদার্পণ করছে, ওই পর্যন্ত এই বাড়িতে আসি। এবং তারা জমিদাররা ওইখান থেকে চলে গেছে কলিকাতা, যাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া তাদের ভিলা ছিল, সেখান থেকে তারপরে আমাদের এখানে আসতো। আসা তারা অনেক দেখা সাক্ষাৎ করতো, জমি জমা যা ছিল সবই তারা দেখা সাক্ষাৎ করতো। পরবর্তীতে তারা ওইগুলি বিক্রয় করিয়া, বাড়ি ঠিকই রয়েছে, জমি জমা সব বিক্রয় করিয়া তারা কলিকাতা চলে গেছে। এবং দুই একজন মালিক হরেন্দ্র রায় চৌধুরী, উনি ব্রাহ্মণবাড়ি মারা গেছে, এটা সবাই জানে। এই সুবাদে আমরা এই বাড়িতে আছি, এখনও এইভাবে চলতেছি। আর ইদানিংকালে আজকে 1 বছর যাবত শুনতেছি আমরা, এবং টিউনু সাহেব এসেছিলেন, তারাই বলছে যে সরকারের আন্ডারে বাড়িটা চলে গেছে। এখন সরকার এটাকে পর্যটন কেন্দ্র তৈরি করবে হিসাবে এখন কিছু কামকাজ করাইতেছে সব দিক দিয়ে। এখানকার একজন হেড মিস্ত্রি, আমার নাম শ্রী অজিত বৈরাগী। আমাদের সরাসরি কাজ করাচ্ছে, আমাদের যে হেড অফিস আছে সেখান থেকে কাজ করাচ্ছে সরাসরি ইঞ্জিনিয়ারে, এবং ডাইরেক্টে একজন ম্যানেজারকে রাখছে। কত টাকা বরাদ্দ হয়েছে, কীভাবে কী হয়েছে, এই সমস্ত আমরা বলতে পারবো না, এটা অফিস জানে। তাছাড়া আমরা এই সব বলতে পারবো, আমরা শুধু জাস্ট এখানে কাজ করি।